হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। ও আজকে আমরা আসছি হচ্ছে ফটোশ্যুটে, অনেক দিন পর ফটোশ্যুট ব্লগ করতেছি। আজকের ফটোশ্যুট ব্লগটা হচ্ছে প্ল্যান ছিল না, আনপ্ল্যান্ড একটা ফটোশ্যুট, ফ্ল্যাশ দিয়ে ফটোশ্যুট করবো আজকে, ফ্ল্যাশ নিয়ে আসছি, ফ্ল্যাশ টেস্ট করবো আর কি। হ্যাঁ, তো যারা যারা ফটোগ্রাফার আছো তাদেরকে অবশ্যই ভালো লাগতে পারে, আর দেখতে পারবা যে আমি কোন ফ্ল্যাশ ইউজ করি না করি, এগুলো সব কিছু দেখাবো। হ্যাঁ, কোন ফ্ল্যাশটা ভালো তোমার ফটোগ্রাফির জন্য, একটা সিঙ্গেল ফ্ল্যাশ দিয়েও ফটোশ্যুট হবে, ডুয়াল ডবল ফ্ল্যাশ দিয়েও ফটোশ্যুট হবে। তো আশা করি ব্লগটা শেষ পর্যন্ত দেখবা। আর আমরা আসছি হচ্ছে আজকে একটা পুরানো একটা স্কুলে, অনেক আগের একটা স্কুল এটা। তো এখানে আসছি, জায়গাটা অনেক সুন্দর। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে, ভালো হইলেও জানাবেন, খারাপ হইলেও জানাবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। টাটা। YN560 মার্ক ফোর, হ্যাঁ, সাথে 18-55 একটা লেন্স, আর ট্রিগার আছে একটা, এটা হচ্ছে ইয়াংনু RF603 মার্ক টু। তো এটা দিয়ে এখানে একটা আছে আর এখানে নিচে আর একটা রাখছি। তো দুই ডুয়াল ফ্ল্যাশ দিয়ে শ্যুট চলতেছে। হ্যাঁ, আর এগুলা ফ্ল্যাশগুলো টেস্ট করতেছি আর কি, রিভিউ আমি পরে জানাবো আপনাদেরকে। আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লাগছে, আর ভালো যদি লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওতে যদি 50টা লাইক আসে তাহলে আমি নেক্সট একটা ভিডিও করব, যেটা হচ্ছে ফ্ল্যাশটার ইনডেপথ রিভিউ থাকবে। হ্যাঁ, ইনডেপথ রিভিউ, যে কীভাবে ইউজ করতে হয় না করতে হয়, ফ্ল্যাশটার ফিচার্স আমি বলবো যে কী কী ফিচার্স ফ্ল্যাশটার আছে। সো 50টা লাইক দিবেন এই ভিডিওতে। আর আমরা ফটোশ্যুট থেকে আস্তে আস্তে, আমাদের হচ্ছে ওখানেই সন্ধ্যা হয়ে গেছিলো, যার কারণে গোপ্রো দিয়ে আর তেমন ভালো কোনো শ্যুট আসে নাই, যার কারণে ফটোশ্যুটে আজকের ফটোশ্যুট ব্লগটা অনেক ছোটো, হ্যাঁ, প্রায় 4.5 মিনিটের মতো। তো আশা করি আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, নেক্সট ভিডিওর জন্য 50টা লাইক দিবেন, হ্যাঁ, তাহলে ভিডিও আসবে, আর না হলেও আসতে পারে, কোনো ঠিক নাই, আমি ইউটিউব চ্যানেল তেমন একটা ম্যানেজ করি না। তো লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, টাটা।